মৃত্যু যে কতটা কঠিন, প্রিয়জনকে হারানো যে কতটা বেদনার, সেটা প্রমাণ করে গেল 24 বছর বয়সী ভারতীয় টিভি অভিনেত্রী ঐন্দ্রিলার করুণ মৃত্যু। চিকিৎসাধীন অবস্থায় লড়াই করেছেন 20 দিন, দীর্ঘ লড়াই শেষে 20 নভেম্বর মৃত্যুবরণ করেন ঐন্দ্রিলা। প্রিয় মানুষকে হারিয়ে শোকে স্তব্ধ সব্যসাচী, প্রিয় মানুষটির শেষকৃত্য অনুষ্ঠানে নিথর ঐন্দ্রিলার পা ধরে বসে থাকেন সব্যসাচী। প্রিয় মানুষের নিথর দেহ দেখে অনেকটা পাগল প্রায়। ঐন্দ্রিলার কপালে নিজ হাতে সিঁদুর পরিয়ে দিলেন, নিজে মালা পরে অপরটি পরিয়ে দেন ঐন্দ্রিলাকে, পরে মরদেহকে আঁকড়ে ধরে নিজেও শুয়ে পড়েন। দুবার মরণ ব্যাধে ক্যান্সারকে জয় করে আবারও মিডিয়ায় পা রেখেছিলেন ঐন্দ্রিলা। তবে পরবর্তীতে পরপর দুবার স্ট্রোক করেন তিনি। 1 নভেম্বর স্ট্রোকের পর কোমায় চলে যান। স্ট্রোকের পর হাওড়ার একটি হাসপাতালে চিকিৎসকরা তার অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন, পরেই কোমায় চলে যান ঐন্দ্রিলা। তবে এরপর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও এর পরের দিনই আবারও হার্ট অ্যাটাক করেন তিনি। দুবার ক্যান্সারজয়ী এই লড়াকু 20 দিনের লড়াই শেষে না ফেরার দেশে পাড়ি জমালেন। কলকাতায় জীবনজ্যোতি ধারাবাহিকের মুখ্য চরিত্র ছিলেন ঐন্দ্রিলা। তবে এত অল্প বয়সে জীবনের প্রদীপ মুছে যাবে তার, এত করুণ মৃত্যু যে তার অপেক্ষায় ছিল, সেটা ছিল একেবারে অকল্পনীয়।